দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ, আপনারা শুনছেন পটকা। পশ্চিমী ঝঞ্ঝায় উষ্ণ হবে ক্রিসমাস, আমি ভাস্বতী, জানাবো বিস্তারিত। এ সপ্তাহের শেষে এবং ইংরেজি বর্ষবরণের উৎসবের শুরুতেই উষ্ণতার ছোঁয়া। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়া বাধা পাবে পশ্চিমী ঝঞ্ঝার দেওয়ালে। তার বদলে দক্ষিণবঙ্গে বিপরীত হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব বা সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার আনাগোনা বাড়বে, তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। শনি ও রবিবার বাড়বে তাপমাত্রা, বড়দিন তুলনামূলকভাবে কিছুটা উষ্ণ। শীতের লম্বা ইনিংস শুক্রবার পর্যন্ত। শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ, তার আগে মূলত পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 52-85%। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিং এর পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটি ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ এলাকায়। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, কেরল সহ দক্ষিণ ভারতের রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার বিকেলে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে, আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দিন ও রাতের তাপমাত্রা সাময়িক বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুনুন পটকা রাত দিন সাত দিন।